আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর্নিং বাই আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিট মাইনিং। শিট মাইনিং প্রজেক্টটা লিস্ট হবে নভেম্বর মাসে, এবং এই প্রজেক্টটিতে আপনি কীভাবে পয়েন্ট আর্ন করবেন এবং পয়েন্ট কীভাবে বাড়াবেন তার এ টু জেড থাকবে এই ভিডিওতে। যদি আমরা প্রথমে লিঙ্কটি শিট মাইনিং বটটি ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে ওপেন করার সময় লেখা আছে লিস্টিং নভেম্বর, নভেম্বর মাসে এই টোকেনটা লিস্ট হবে। এবং এইখানে কিভাবে পয়েন্ট বাড়াবে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, মাঝখানে একটি গাছের পিকচার দেওয়া আছে এবং সেইখানে টাইম কাউন্টডাউন হচ্ছে। এখানে একটা করে আপনাকে পোকা দেওয়া হবে, এই পোকাটা ক্লেম করে নেবেন, সেটা আপনি মার্কেটে সেল দিতে পারবেন। এরকম পোকা থাকবে, এই পোকাগুলো আপনি সেল দিতে পারবেন। প্লাস এখানে এই পোকার আরও কাজ আছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি 23 ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করে নিলে আপনার এখানে পয়েন্ট বাড়বে। হোমের এই পাশে দেখতে পাচ্ছি আর্নিং অপশন, আর্নিং অপশনে গেলে এখানে আপনি যদি রেগুলার লগ ইন করেন, লগ ইন করলে এখান থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আমি কমপ্লিট করেছি। এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। এবং তার পাশে এই পাশে দেখতে পাচ্ছেন বুস্টিং অপশন, বুস্ট অপশনে এখানে আপনার যত লেভেল বাড়াবেন তত মাইনিং স্পিড বাড়বে। এর পাশে রয়েছে ফ্রেন্ড, এখানে আপনি রেফারের মাধ্যমে আর্নিং করতে পারবেন, আপনার যত রেফার থাকবে তার বিনিময়ে আপনাকে কিছু পয়েন্ট দিবে। এবং এই পাশে রয়েছে এয়ারড্রপ, এয়ারড্রপে এখানে আপনার শিট ইনকাম, শিট ইনকাম, ফ্রেন্ড, অ্যাচিভমেন্ট, স্টার। এই স্টারটা আপনি কোথায় পাবেন? এই স্টারটা উপরে আমরা যদি হোমে যাই এখানে দেখতে পাবেন স্টার আছে, স্টারের উপর চাপ দিলে এখান থেকে আপনি এই এগুলো পারচেস করলে এখান থেকে আপনার হ্যালোইন বক্সের এইখানে দুইটা বক্স রয়েছে, এই দুইটা যদি আপনি বাই করতে চান 30 দিন অ্যাক্টিভ থাকবে, এবং তারপরে যেটা আছে সেটাতে অ্যাক্টিভ হবে হচ্ছে 70 দিন। আমাদের 70 দিনের দরকার নাই, আমরা 30 দিনেরটা পারচেস করতে পারি। এইখানে যদি যাই এখানে আপনার অপশন রয়েছে, পোকাগুলো আপনি পাবেন, এই পোকাগুলো ইনস্ট্যান্ট এখান থেকে বাই এবং সেল করতে পারবেন এনএফটির মতো। এখানে যদি আমি ছেলের উপরে চাপ দিই এখানে আমার শো করবে কয়টা আমার পোকা রয়েছে, এবং এখানে যদি আমি সেল অর্ডার বসিয়ে দিই মার্কেট প্রাইস অনুযায়ী তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবং এই পাশে রয়েছে গিল্ড, এই গিল্ডের মাধ্যমে এই গিল্ডে যারা জয়েন করবে তাদের 10% 5% এইভাবে কমিশন পাবেন। আচ্ছা, এখানে রয়েছে আপনার স্পিন, এখানে স্পেন করলে আপনাকে এখান থেকে ডিম পাবেন আর অনেক কিছু পাবেন। এটা আপনার যদি স্পেন থেকে থাকে অবশ্যই স্পেন করে নেবেন, আমার স্পেনগুলো আমি শেষ করেছি, তো আপনাদের যদি থেকে থাকে আপনার স্পেন করে নেবেন। এই পাশে রয়েছে বার্ট, যদি আমরা বার্টের অপশনে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা বার্ট রয়েছে, এবং এই বার্টটি আমরা কীভাবে কাজে লাগাবো। প্রথমে বার্টের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, হোল্ড করে ধরে রাখবেন, এরপরে এখানে যখন 100% নিচে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে, এটা যখন কমপ্লিট হবে তখন একটা পোকা ওকে খাওয়াইয়া দিবেন। খাওয়া দেওয়ার পরে যে এইখানে স্টার্ট দিবেন, ও ঘুরতে যাবে এবং আপনার জন্য শিট টোকেন আর্নিং করে দিবে। এই ছিল আজকে শিট মাইনিং প্রজেক্টের এ টু জেড বিষয়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। লিস্টিং নভেম্বর, খুব অল্প সময়, আশা করছি সবাই নিয়মিত কাজ করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই জয়েন করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।